যারা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে তাদের উদ্দেশ্যে জানাই, গাড়িগুলি আপনারা তৈরি হয়ে থাকুন, আমরা মিছিলটা এখনই শুরু করছি। জনগণের জননেত্রী মমতা ব্যানার্জি সীমান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে। এবং পৈশাচিক যে কাণ্ড একটা ঘটেছে সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা পেরেও ভুলে যায়নি। আপনারাও জানেন সে অতীত ইতিহাস যদি বলতে হয়, আপনারা জানেন যে এই তাপসী মানিক এর অপরাধ ছিল একটাই, তখন সুব্রত মুখার্জি বেঁচে ছিলেন, প্রাক্তন উনি পঞ্চায়েত মন্ত্রী, তার অপরাধ ছিল পরিবেশন করতে গেছিলেন, খিচুড়ি পরিবেশন করতে গেছিলেন, সেই অপরাধে পার্টিটাতে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন, সেই অপরাধে সেই সিঙ্গুরে তাপসী মানিক তাকে ধর্ষিতা হতে হয়েছিল, সঙ্গে কেরোসিন ঢেলে তাকে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছিল। এখনো সেই ক্ষমতার ভার সিবিআই তদন্তের হাতে, সিবিআইয়ের হাতে ছিল, তার বিচার কিন্তু এখনো পায়নি মনোরঞ্জন মালিক। তাপসী মালিকের বাইটায় ছোট আঙ্গারিয়া বক্তার মণ্ডল যে রায় সাক্ষী ছিল, যে গণহত্যা হয়েছিল সেখানে তপন আলী, তপন ঘোষ এবং সুকুর আলী মিন্দা বুক ফুলিয়ে চুপ খুলে বেড়াচ্ছে। সিবিআই কোনো কিছুই করতে পারেনি, তারা কিন্তু বেকসুর খালাস। এটা কি করে হয়? সেই কেন্দ্রীয় এজেন্সি, এরা হচ্ছে খাঁচাবন্দি তোতাপাখি, যেমন ভাবে কেন্দ্র এদেরকে প্রয়োগ করবে সেইভাবে। এর যে নিন্দনীয় ভাষা নেই, এর যেটা হয়েছে যে আমি একজনকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, তারপরই ক্ষমতাভার কিন্তু কোর্ট দিয়ে দেয় সিবিআই তদন্ত, সিবিআই এর উপর একটা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সন্দীপ যে ঘোষ, যে প্রাক্তন প্রিন্সিপাল, সেই সন্দীপ ঘোষ তাকে অভিযুক্ত করে আনা হয়েছিল, তার পলিগ্রাফ টেস্ট অর্থাৎ বড়দের প্রণাম জানায়। আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে
যে আমাদের একটা আরজি করে যে নারকীয় একটা পড়ুয়া ডাক্তার, মহিলা পড়ুয়া ডাক্তার, তার পাশবিক অত্যাচার, যথাসাধ্য আইনি পদক্ষেপ নিয়ে যিনি দোষী তাকে সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করার পর সাথে সাথে তিনি ঘোষণা করেছেন যে 7 দিনের মধ্যে যে দোষী তাকে আমরা আইনের আওতায়। এই ধরনের নারকীয় ঘটনার সাথে যারা যুক্ত, যারা জড়িত আছে, তাদেরকে প্রকাশ্যে দিবালোকে সরাসরি এনকাউন্টারের মাধ্যমে যে পশ্চিম বাংলার বুকে যে 2টি রাজনৈতিক দল সিপিএম এবং বিজেপি, তারা দুজনে একত্রিত হয়ে পশ্চিম বাংলায় একটা সারা পশ্চিম বাংলায় অশান্তির বাধা, পশ্চিম বাংলার প্রত্যেকটা তৃণমূলের কর্মীরা এই দোষীতে যারা দোষী তাদের প্রত্যেকের ফাঁসি দাবি করেছে। অরূপ সরকার আছে, মোহাম্মদ আলী তলবদার আছেন, আমাদের শিশিরদা আছেন, আমাদের আরো নেতৃত্ব যারা আছেন তারা সকলে আছেন, আমাদের রোমা গাঙ্গুলি আছেন, আমাদের রাসুদা থেকে শুরু করে আমাদের দিলীপদা কর্ণাধ্যক্ষ আছেন, আমাদের উদ্বাস্তু ছেলের আছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 28 আগস্ট ছাত্র আন্দোলনের সভা থেকে ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন যে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে আমরা আজকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেছি। আমরা অবিলম্বে এটাই দাবি তুলছি যে তিলক তোমার যারা প্রকৃত অপরাধী দোষী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে শাস্তি দিয়ে তাদের বিচার অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। দেখুন, আমরা আজকে মোটরসাইকেল র্যালি করেছি কারণ আমাদের কর্মীদের বারবার ধরে গাড়িতে আসতে অসুবিধা, আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্বরাই তারা বাইকে করে এসেছিলেন, আমরা মূলত অবস্থান বিক্ষোভ জোর দিয়েছি।